এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বনি। যদিও এখন মর্নিং আর নেই, অলরেডি 10:30 বেজে গেছে আর আজকে হলো ভ্যালেন্টাইন ডে। ভালোবাসার নির্দিষ্ট কোনো দিন হয় না, আমরা যাকে ভালোবাসবো তাকে সবসময় সারা জীবন ভালোবাসবো। ভালোবাসার মানুষ যে কেউ হতে পারে, মা বাবা ভাই বোন, যে কোনো আমাদের কাছের মানুষ। যে আজকে ভ্যালেন্টাইন ডে বলে যে নির্দিষ্ট কোনো প্ল্যান আছে, মানে বাইরে ঘুরতে যাও বা খেতে যাও, অন্যান্য আর 5টা দিন যেরকম আজকের দিনটাও ঠিক ওই রকম, মানে নির্দিষ্ট কোনো প্ল্যান নেই। যেমন মানে রোজকার যেরকম কাজ থেকে, বড় অফিসে বলে রান্নাবান্না করা, ও টিফিন গুছিয়ে দেওয়া, ও যদি পুজো করে যায় সেই জন্য মানে বাসি কাজ, যেটা ঘর মোচা সেগুলো সব হয়ে গেছে, আমার টিফিন খাওয়াও হয়ে গেছে। এখন যেহেতু শীতের শেষের দিকে আর গরমের শুরুতে, শীতের যে পোশাকগুলো আছে আস্তে আস্তে কাচতে শুরু করে দিয়েছে। আজকেও কিছু কেচেছি, উপরে যাবো এখন ছাদে রোদে দিতে, কারণ এরপরে গরম পড়ে গেলে একসাথে অনেক মানে আমি কাচতে পারবো না সেই কারণে। এই যে বসন্তকাল আমার ভীষণ প্রিয়, সবারই প্রিয় এই কালটা। কোকিলের শব্দ এখন দূর থেকে অলরেডি শুনতেও পাচ্ছি, আর যে মিষ্টি সুন্দর হাওয়া আমার বেশ ভালো লাগে। আর যেহেতু গরম পড়ে গেছে বললাম, ব্ল্যাঙ্কেট আর গায়ে দেওয়ার মানে প্রয়োজনই হবে না, পাখা অলরেডি চালানো শুরু হয়ে গেছে। তো এই জন্য ব্ল্যাঙ্কেটটা ভাবছি একবার ছাদে রোদে দিয়ে তারপর মানে এটাকে তুলে রাখবো। তো এখন নিয়ে যাবো ছাদে, তার আগে আমি না চেয়ার দিয়ে এসেছি, ছাদে তো নিচে দেবো না কারণ ধুলো উঠছে সেই জন্যে। তো এখন যাচ্ছি ছাদে, এক হাতে ব্ল্যাঙ্কেট এক হাতে মানে ক্যামেরা রয়েছে, বুঝতেই পারছি। তো বন্ধুরা, ছাদে জামা কাপড় নিয়ে চলে এসেছি রোদে দেবো বলে, তো আমি এগুলো রোদে দিয়ে নিই। আশেপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আমি আরও একটা জিনিস লক্ষ্য করলাম, ধরো ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের চিলেকোঠার ঘরের চালে দেখো, খড় কুটো দিয়ে পাখিটা কেমন বাসা করছে, চুপটি করে বসে রয়েছে। রাত্রেবেলা ওই জন্য দেখি পাখিটা এসে বারান্দায় উঠছিল, মানে ও বাসা করবে বলে। মানে পাখিরাও নিজেদের বাচ্চার ব্যাপারে কতটা কেয়ারিং। আর যখন আমি ক্যামেরা করছি ভয় পাচ্ছিল, ওই যে নিয়ে নিই, এখানে অনেক সাপের উপদ্রবও রয়েছে, তো এটাই একটা ভয়। তো যাই হোক, ছোটো তো একদম, তো ওই জন্য আমি বেশি এ করলাম, মানে ভয় পাচ্ছিল ওরা। তো যাই হোক, তো এখন নিচে যাচ্ছি, প্রচণ্ড পরিমাণে গরম ছাড়ি, আর আমার তো রোদে দেওয়া হয়ে গেছে, ততক্ষণ এগুলো শুকনো হোক। আর নিচে গিয়ে কাটবো সবজি, আর সবজি কাটা হয়ে গেলে মোটামুটি কাছে বেলার মতন হয়ে যাবে, আর মোটামুটি কাজ হয়ে গেছে। তো চলো নিচে যাওয়া যাক। আজকে দুপুরের মেনু হলো টমেটোর চাটনি, আর বিম কড়াই আলু গাজর দিয়ে তরকারি, বেগুন ভাজা, আর আলুটা ভাতে দেবো ভাবছি, আর পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো। এখানে স্নান করার আগে ব্ল্যাঙ্কেটটা ওপর থেকে নিয়ে চলে এসে বেশিক্ষণ রোদে রাখলাম না, কিছু সুইটার আগের কাজে ছিল, আজকে কিছু কাচলাম সব ভাঁজ করে এখানে রেখে দিয়েছি গুছিয়ে। আর আজকে দুপুরের মেনু তোমার তো ভুলেই দিলাম, রান্নাবান্না সব হয়ে গেছে, ডাল এখানে তরকারি রয়েছে, আর দুপুরে একদম সিম্পল মেনু রয়েছে। কিছু কিছু দিন এরকম সিম্পল খেতে বেশ ভালো লাগে, রাতের ডিনারটা দেখছি মানে কিছু স্পেশাল বানানো যায় না কি, এখানে তো ভাতও হয়ে গেছে, এরপর স্নান টান করবে খেয়ে নেবো। তো আমার স্নান হয়ে গেছে, দুপুরের খাওয়া হয়ে গেছে, আর আজকের ভালোবাসার দিন বলে কথা, তো ভাবছি যে কিছু একটা বানাবো, মানে বাইরে কোথাও খেতে গেলে আমরা দুজন মিলে যাবো, আর বাড়িতে কিছু বানালে সবাই মিলে খাওয়া যাবে। আর মানে রান্না করতে, রান্না করে খাওয়াতে আমার বেশ ভালো লাগে, রান্না মানে খাওয়ার শেষে, রান্না করে খাওয়ার শেষে যখন সবাই বলে রান্নাটা বেশ ভালো, সেটা শুনতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, ভাবছি যে বিরিয়ানি বানাবো, ফ্রিজে কিছুটা চিকেন রয়েছে আর বিরিয়ানির সব সরঞ্জামও রয়েছে। যেহেতু আগে থেকে কোনো প্রিপারেশান ছিল না, হঠাৎই প্ল্যান করেছি, আর করতে অনেকটা সময় যাবে বুঝতে পারছি, আমার বর আসার আগে মানে কমপ্লিট করতে হবে, যেহেতু দেবো সারপ্রাইজ, আর সেটাই এখন করবো ভাবছি। তো চলো সেটা ঝটপট করা যাক, অনেকটা সময় যাবে বুঝতেই পারছো। এখানে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, পেঁয়াজ ভাজছি, আলুটা ভেজে সেদ্ধ করা হয়ে গেছে, আর চালটাকেও বসিয়ে দিয়েছি। আর ভালোবাসার মানুষের জন্য বা ভালোবাসার মানুষগুলোর জন্য নিজে হাতে বানিয়ে কিছু খাওয়াতে না আমার বেশ ভালো লাগে, যেহেতু আমি নিজে কোনো ইনকাম করি না, কিছু যদি গিফট করতাম ওর থেকেই নিই ওকে গিফট, তার থেকে বেশি বেটার হলো রান্না করে খাওয়ানো, মানে যেটা আমার বেশি ভালো লাগে। এখানে দেখো চালটা 80% করেছি, 20% দমে দেবো, আর চিকেনটা আমার ইয়ামি হয়ে গেছে, দেখি মাছ ইয়ামি ইয়ামি হয়েছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আটাটা মেখে রেখে দিয়েছে, আর এখানে কেওড়া জল, মিঠা, তোর ফুড কালার যা যা লাগে মানে রেডি করে রেখে দিয়েছি, আর বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখানে দেখো আমার বিরিয়ানি করার ডান, আর বিরিয়ানিতে আলু আর ডিম ছাড়া ইনকমপ্লিট লাগে।
তো এখানে ডিম দিয়েছি, একটা ডিম দেখো চামচের খোঁচা লেগে একটু ভেঙে গেছে। আর কিছু এমন জিনিস আছে দেখবে গন্ধেই অর্ধেক পেট ভরে যায়, তো সেরকম হলো বিরিয়ানি। তো আমার গন্ধতেই মনে হচ্ছে অর্ধেক পেট ভরে গেছে। যাই হোক, এখানে বাড়ির সবার জন্য পরিবেশন করছি, তো এরপর সবাই মিলে একসাথে বসে খাবো। তো চলো খেয়ে নিই, তোমার সাথে আবার পরে কথা হচ্ছে। খাওয়া দাওয়া করার পরে এসে দেখি না বালিশের তলে গিফট রাখা রয়েছে। যদিও বা আমি গিফট দেয় নাই, বিশ্বাস করি না, সে এক টাকার হোক দু টাকার হোক ভালোবেসে দিলেই হলো, তো আমি কিছু দিতে হবে এর কোনো মানে নেই। তো কিছু আমার মেকআপের প্রোডাক্ট ফুরিয়েও গিয়েছিলো, সেটা গিফট হিসাবে পেয়ে গেলাম। আর মেকআপ আমি খুব একটা ভালো করতে পারি না, আর মেকআপ করাও পছন্দ করি না। তো যাই হোক, কিছু মেকআপের জিনিস দিয়েছেও, আর পয়েন্টটা দিয়েছে আমাদের অ্যানিভার্সারিতে দেওয়ার কথা ছিল যে প্রতি বছর মানে দেবে, গত বছর একসাথে বাঁচবো, তো সেটা কিছুদিন আগে অ্যানিভার্সারি গেছে, সেটা দেয়নি, সেটা একেবারে দিয়ে দিয়েছে। আর গিফট মানে খোলার আগেই মানে খুলে ফেলেছি, ক্যামেরা করা হয়নি। তো যাই হোক, বিরিয়ানিটা সত্যিই ইয়ামি হয়েছিলো, সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে, বাড়ির যেহেতু সবাই মিলে খেয়েছি তেমন রিচ করিনি, তো বেশ ভালোই খেতে হয়েছিলো। ভ্যালেন্টাইনের গিফটও পেয়ে গেলাম, ওভারঅল আজকে ডেটা মানে বেশ ভালো লাগলো। তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। গুড বাই বন্ধুরা।